এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলিমনি আমালান ইযা আমিলতুহু ইয়ুদখিলুনিল জান্নাহ, আপনি আমার এমন একটা আমল শিখাইয়া দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকাইয়া দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া, বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, নো আমার বান্দারা, আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সেজদায় চুরি করে, এরকম নামাজ চোরাচালান নাই। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন, প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন, কি করবেন? রিল্যাক্স, আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই, সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন। অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে, আছে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সেজদা দিতেন, কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সেজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না? নাই। নিমশার এলাকায় এরকম কেউ নাই, আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াহুড়ো করেন? করবেন না আমার ভাইয়েরা। দেয়ার ইজ নো রাশিং ইন সালা, সালাতে তাড়াহুড়ো নেই। দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা, সালাতে কোনো তাড়াহুড়ো নেই। সল্লু সালাতান মুআদ্দিআ, এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ, দিস ইজ মাই লাস্ট চান্স। এখন বাজে 3:30, কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন? কথা বলেন, আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ, এত সুন্দর অজু বানাবেন, এত সুন্দর আতর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন, রুকুতে কি সুন্দর রুকু করবেন, লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন, ঠিক না? কেন এমনটা করবেন? কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ, তাই না? তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায়? আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট হায়াত পাবো গ্যারান্টি? 5 মিনিট, 2 মিনিট, শ্বাস যেটা নিলাম ব্রেথ ইন করলাম এটার ব্রেথ আউট করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন, যে এটাই আমার শেষ নামাজ? সল্লু সালাতান মুআদ্দিআ। আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা, যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই জীবনের ভাবা যাবে? আর লম্বা চূড়া রুকু করবেন, লম্বা সেজদা করবেন, রুকুতে পিঠটা সোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড, বাঁকাও না উঁচুও না, ওখানা বাইনা দালিক, সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না, তার মানে বাঁকা ছিল পিঠ, তাই না? কি ছিল? সোজা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে,
সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফি সালা, নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সেজদায় চুরি করে। এরকম নামাজ চোরা ছাড়া নাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন, প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন, কি করবেন? রিল্যাক্স, আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই, সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন। অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে, আছে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নাই? এরাই সালাত চোর। আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি, আমরা যেন বেশি বেশি আল্লাহরের সেজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে, বইলা গেছি খাইয়া ফালাইছি, আওয়াজ করে বলেন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন, আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজ্জাদা, আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান ইযা আমিলতুহু ইয়ুদখিলুনিল জান্নাহ, আপনি আমার এমন একটা আমল শিখাইয়া দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া, বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে নো আমার বান্দারা আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, আলহামদুলিল্লাহ পড়েন। আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না, তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহ তাআলা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখাবেন আর বলবেন সেজদা দাও, সেজদা দাও, কারা দুনিয়াতে সেজদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না, সেজদা তো দূরের কথা, এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে? এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে? সূরার রহমানে আল্লাহ বললেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু সেজদা দেয় একজন রে, তিনি কে? আকাশের তারাগুলো সেজদা দেয় কারে? এই গাছপালাগুলো সেজদা দেয় কারে? দেখছেন কোনোদিন? দেখেন নাই? ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না। এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ, কিন্তু এই কান আমাদের নাই, এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না। রব্বুল আলামিন বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, নবমণ্ডল ভূমণ্ডল যেখানে যেটা থাকে না সব কিছু জিকির করে কার?
এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায়, পাখিগুলো জিকির করে কার? নদী নালা জিকির করে কার? সাগর মহাসাগর জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণ গান গায়? আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণ গান গায়। সবাই পড়েন, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণ গান গায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফাহুনা তাসবীহাহুম। পৃথিবীতে যা দেখো খালি চোখে, সব কিছু আল্লাহর তাসবীহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সিজদা দেয়। ওয়ান নাজমু ওয়াশজারু ইয়াসজুদান, আকাশের তারা, দুনিয়ার বৃক্ষরাজি সিজদা দেয় একটা সত্তাকে, তিনি কে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি, একেবারে মানুষের মতো গাছটা। এটা এমন ভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে, গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে? সব কিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না, ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না, কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে? এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ।